দর্শক, মিরপুরের হোম অফ ক্রিকেটে রয়েছেন আমাদের সহকর্মী শুভ দেবনাথ। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। আর শুভ, তৃতীয় দিনে আইরিশদের প্রতিরোধ কেমন দেখছেন, আর বেলা বাড়ার সাথে সাথে পিচ থেকে সুবিধা কেন নিতে পারছে না বাংলাদেশ? কি মনে হচ্ছে ইনিংস ব্যবধানে জেতার সম্ভাবনা কতটুকু বাংলাদেশের? ফয়সাল, ধন্যবাদ আপনাকে। মধ্যাহ্নবিরতির আগে 30 ওভার মতো খেলা হয়েছে, যেখানে 50 রান তুলেছে, কারণ দিনের প্রথম ঘন্টাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। সেটি বাংলাদেশের বোলাররা কাজে লাগাতে পারেনি, মাত্র 1 উইকেটে পতন ঘটেছে, যদিও শরীফুল উইকেটটা নিয়েছে। যদি সাকিব আল হাসান চিন্তা করতে পারতেন যে দিনের শুরুতে যদি পেস বোলারদের শুরু করতে পারতেন, কারণ রাতে পিচটা ঢাকা ছিল, সেক্ষেত্রে পেস বোলার কিছু সুইং আদায় করে নিতে পারতো। যদি সেটা হয়নি, যেহেতু একটি এখন যেটা লক্ষ্য হওয়া উচিত, এই পার্টনারশিপে দ্রুত ভাঙতে পারলে আজকের দিনে রেজাল্ট হয়ে যেতে পারে। অনেকে আশা করছিল যে আজকেই খেলা শেষ হয়ে যেতে পারে, এমনকি প্রথম সেশনে শেষ হয়ে যেতে পারে, কিন্তু বাংলাদেশের বোলাররা পিচ থেকে তেমনটা সুবিধা আদায় করতে পারেনি। যদিও আমরা দেখেছিলাম যে স্পিনার দেখে কিছুটা বল নিচু হয়ে আসছিল, সেটা আমরা দেখেছিলাম, সেই সুযোগটা তারা কাজে লাগাতে পারেনি। অর্থাৎ আয়ারল্যান্ডের ব্যাটাররা ভালো ব্যাট করেছে, সেটি মূলত কিছুটা এই ম্যাচে তাদের ডমিনেট করার সুযোগ করে দিয়েছে। অর্থাৎ এই পুরো 3 দিনের মধ্যে আজকের দিনে প্রথম সেশনে কিছুটা ডমিনেট করেছে আইরিশরা। বাংলাদেশের এখন লক্ষ্য হওয়া উচিত যত দ্রুত সম্ভব পার্টনারশিপ ফেলতে হবে, সঙ্গে ভালো জায়গায় বল করতে হবে। আমরা জানি বাংলাদেশ 3 জন পেস বোলার নিয়ে, অর্থাৎ স্বীকৃত 6 জন বোলার নিয়ে খেলছে, সেটি কিন্তু বাংলাদেশের ক্রিকেটের জন্য আমরা খুব একটি দেখতে পারি না। একটা আক্রমণাত্মক টেস্ট স্কোয়াডে সাজিয়েছে, সাকিব আল হাসান চাচ্ছে যে টেস্টটা যত দ্রুত সম্ভব তত দ্রুত তারা শেষ করতে চাইবে, এবং আইরিশদের বিপক্ষে এর আগে কখনোই টেস্ট ম্যাচ খেলেনি, যদিও এর আগে মাত্র 3টি টেস্ট খেলেছে আয়ারল্যান্ড, জয়ের ব্যবধান 1টি ম্যাচে জয়লাভ করতে পারেনি। সেখানে যদি একটি জয়লাভ করতে পারে, তাহলে কিন্তু আইরিশদের আত্মবিশ্বাস বাড়তে, যদিও এটি সম্ভাবনা খুবই কঠিন, এটি এক কথা বলতে গেলে অবাস্তব। আর 2 দিন খেলা আছে, যদি এর পরবর্তীতে ইনিংস ব্যবধান বাংলাদেশ জয়লাভ করতে পারে, তাহলে কিন্তু অনেকটা আত্মবিশ্বাসী হয়ে থাকবে। আমরা যেমনটা দেখেছি, বাংলাদেশ দীর্ঘ 8 থেকে 9 টেস্টে কোনো জয় পায় না। এর আগে নিউজিল্যান্ডের মাটিতে জয় পেয়েছিল, সেটি কিন্তু মুমিনুল ক্যাপ্টেন ছিল। সাকিব আবার দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশ এখন পর্যন্ত টেস্ট ম্যাচে জয়লাভ করতে পারেনি, যদি 1টি টেস্ট ড্র করেছিল। বাংলাদেশ এই টেস্টে জয়ের জন্য তার যে কোনোভাবে পরিকল্পনা সাজাচ্ছে, সেটি হওয়া উচিত। কিন্তু সব কিছু মিলে কিন্তু বাংলাদেশ আজকে ম্যাচ শেষ করতে যাবে, আয়ারল্যান্ড যাবে যত দ্রুত সম্ভব ক্রিজে থেকে ইনিংসটা বড় করতে। হ্যারি ট্র্যাক্টর ভালো খেলছে, প্রথম টেস্টে আমরা দেখেছিলাম অর্ধশতক ইনিংস খেলছে, সেটা অভিষেক টেস্ট ছিল। সব কিছু মিলে কিন্তু টেস্টের যে মাঠের উন্মাদনা সেটি কিন্তু রয়েছে, এবং গ্যালারিতে দর্শক না থাকলেও টেস্টের যে মজা সেটি কিন্তু আমরা গতকাল বিকাল থেকে দেখেছিলাম, যদি আজকে প্রথম সেশনটা কিছুটা কামব্যাক করেছে আইরিশরা। এই ছিল ফয়সাল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ।